নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আবদার অনুযায়ী নিয়ে এসেছি আজকে সমরেশ মজুমদারের একটি উপন্যাস, হীরে বসানো সোনার ফুল। উপন্যাসটি শুরু করছি 6 অক্টোবর 2024 থেকে। আপনারা অনেকেই আছেন যারা উপন্যাস শোনেন, তারা প্রথম পর্ব শোনার পর আমাকে কমেন্টে লেখেন দ্বিতীয় পর্বর জন্য ওয়েট করে আছি। হয়তো উপন্যাসটি অনেক আগে আমি পাঠ করেছি, প্রত্যেকটি পর্ব হয়তো সেই উপন্যাসের চলেও এসেছে, কিন্তু আপনারা বুঝতে পারেন না। তার জন্য আমি ভেবেছি প্রত্যেকটি উপন্যাসের পর্ব যখন আসবে এখন থেকে, শুরুতে আমি ডেটটা উল্লেখ করে দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই উপন্যাসটি কখন পাঠ করা হয়েছে। আপনারা সেই অনুযায়ী বুঝে যাবেন যে এই উপন্যাসের পর্ব সব চলে এসেছে কি না। এছাড়াও আমি আপনাদের আর একটা কথা বলতে চাই যে প্রত্যেকটি উপন্যাস যখন আমি আপলোড করি তার একটা প্লেলিস্ট আমি বানিয়ে দিই, সেই প্লেলিস্টের মধ্যে উপন্যাসের সব পর্বগুলো পরপর থাকে। হ্যাঁ, এটা হতেই পারে যে উপন্যাসের পর্বগুলো হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না, হতেই পারে প্লেলিস্টটা আপনারা খুঁজে পাচ্ছেন না। আমি সব সময় যে উপন্যাসটি পাঠ করি তার প্লেলিস্ট যেটা বানিয়ে দিই সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই। আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে উপন্যাসের প্লেলিস্টটা পেয়ে যাবেন, আর সেটা যদি না পান তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবেন। চ্যানেলের বিভিন্ন অপশান থাকে, হোম, ভিডিও, শর্টস, সেখানে দেখবেন প্লেলিস্ট বলেও একটা অপশান আছে। সেই অপশানে গেলে আপনি সমস্ত উপন্যাসের প্লেলিস্টগুলো পরপর দেখতে পাবেন। সেই প্লেলিস্টের মধ্যে ঢুকলেই আপনারা প্রত্যেকটা উপন্যাসের সমস্ত পর্ব পেয়ে যাবেন। এতগুলো কথা বলার কারণ, আপনারা অনেকেই অনেক উপন্যাসের প্রথম পর্বটা শোনেন, তার পরের পর্বগুলো শুনতে পারেন না, হয়তো খুঁজে পান না প্লেলিস্টটা, অনেক সমস্যা তৈরি হয়, তার জন্য আপনারা কমেন্টে লেখেন। তাই ভাবলাম আজকে আর একবার আপনাদেরকে পুরোপুরি ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিই। তো আর দেরি করব না, অনেকটা কথা হয়ে গেল, শুরু করছি আজকে হীরে বসানো সোনার ফুল উপন্যাসের প্রথম পর্ব। সুবর্ণা বলেছিল কাল দুপুর দুটোর সময় ভারতের সিনেমার সামনে চলে আয়, ওখান থেকে আমরা ওদের অফিসে যাব। তিতির মাথা নেড়েছিল। ওরা কথা বলছিল কালীঘাট পাতাল রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ঠিক তখনই দমদমমুখে ট্রেন এসে যাওয়ায় সুবর্ণা ছুটল। ও চলে যাওয়া মাত্র এক ভদ্রমহিলা এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আচ্ছা উনি টিভি সিরিয়ালে কাজ করেন না? তিতির মাথা নাড়ল, তারপর সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো। সাধারণত পাতাল রেলে তিতির ওঠে না, বউবাজার থেকে রাসবিহারীর বাসের ভাড়া পাতাল রেলের টিকিটের অর্ধেক, 500 টাকা টিউশনের জন্য পাতাল রেলে চড়া প্রায় বিলাসিতা। আজ বাসস্টপে এসে দেখল বেশ ভিড়, শুনল অনেকক্ষণ বাস আসছে না, কোথাও অ্যাক্সিডেন্ট হওয়ায় পাবলিক বাস পুড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সেই মাটির নিচে নেমেছিল। যে রাস্তায় 45 মিনিট লাগে তা চলে এসেছিল 10 মিনিটে। কালীঘাটের প্ল্যাটফর্মে নামতেই সুবর্ণার সঙ্গে দেখা। সুবর্ণা আর তিতির বেথুনের ছাত্রী ছিল, সেই সময় খুব বন্ধুত্বও ছিল, কিন্তু কলেজ ছাড়ার পর আর যোগাযোগ ছিল না। তিতির এম এ পড়েছে কিন্তু সুবর্ণা ও পথ মাড়ায়নি। তারপর হঠাৎ সে সুবর্ণাকে দেখতে পেল টিভির পর্দায়। রোজ দুপুরে পরপর যেসব মেগা বাংলা সিরিয়াল হয় তার তিনটেতে প্রায়ই ওকে দেখা যায় অভিনয় করতে। অভিজাত বাড়ির বউ, গরিব বাড়ির মেয়ে, কী না করে। দুপুরবেলায় এসবের দর্শক বাড়ির মহিলারা। টিভির পর্দায় সুবর্ণাকে দেখে প্রথমে মা চিৎকার করে ডেকেছিল, এই তাড়াতাড়ি আয়, তোর বন্ধু সুবর্ণা না?
এমএ পাশ করেছে, মাস ছয়েক হলো, কিন্তু চাকরি নেই। দরখাস্তের পর দরখাস্ত পাঠিয়ে চলেছে তিতির। এখন কেউ কেউ বলছে বিএড পড়তে। বাবার ইচ্ছা মেয়ের বিয়ে দেবেন, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার তোড়জোড় চলছে। তিতির অবশ্য তীব্র আপত্তি করেছে, নিজের পায়ে না দাঁড়িয়ে সে বিয়ে করবে না। বাবা হেসে বলেছিল, দেখছিস তো, আজ নিজের পায়ে দাঁড়ানো সহজ নয়। টিউশনি শুরু করেছিল এমএ পড়ার সময়ই, নিজের খরচের জন্য হাত পাততে হতো না মায়ের কাছে, কিন্তু সবসময় একটা চাপের মধ্যে রয়েছে তিতির। সেই বিয়েই যদি করতে হয় তাহলে এত দূর পড়াশুনো করার কী দরকার ছিল। তিতির সুন্দরী, যদিও তার গায়ের রং চাপা, কিন্তু শরীরের গড়নই তাকে সুন্দরী করেছে। দশটা মেয়ের মধ্যে থাকলে প্রথমেই তার ওপর নজর যাবে, সে সুন্দরী এবং গম্ভীর। এই গাম্ভীর্য বেশ কষ্ট করেই আয়ত্ত করেছে তিতির। পথে ঘাটে চলতে গেলে গাম্ভীর্য যে বর্মের মতো কাজ করে তা সে বুঝে গিয়েছে। মেয়েদের যারা একা পেলে বিরক্ত করে, তারা ওর মুখের ভঙ্গি দেখে এখন আর কাছে ঘেঁষতে চায় না। আজ ট্রেন থেকে নেমে সে যখন মুখ নিচু করে হাঁটছিল, তখনই চিৎকারটা কানে এলো, এই তিতির, তিতির! সুবর্ণাকে দেখে সে অবাক, কি সুন্দর হয়েছে, একটু যেন লম্বাও। পরে খেয়াল হলো ও হিল পড়েছে। কলেজে পড়ার সময় সুবর্ণা উঁচু হিল পরত না। দুহাত জড়িয়ে ধরে সুবর্ণা জিজ্ঞাসা করল, কিরে কেমন আছিস? এই তো, অদ্ভুত মেয়ে তুই, কোনো খোঁজখবর রাখিস না কেন? তুই রাখিস, তোকে খুব সুন্দর দেখাচ্ছে। কথাটা আমি তোকে বলতে যাচ্ছিলাম। উফ, কতদিন পর দেখা বল, কি যে আনন্দ হচ্ছে! সুবর্ণার মুখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিতির লক্ষ্য করল প্ল্যাটফর্মের অনেকেই তাদের দিকে তাকাচ্ছে। ঠিক তাদের দিকে নয়, সুবর্ণাই ওদের দেখার মানুষ। এই জানিস, আমি এখন টিভি সিরিয়ালে অভিনয় করছি। হ্যাঁ দেখেছি, খুব ভালো লাগছে। কি করে সুযোগ পেলি রে? আরে অনিক আছে না, অনিকের এক বন্ধু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জিজ্ঞাসা করেছিল আমি কোনোদিন অভিনয় করেছি কিনা। বলেছিলাম কলেজে করেছি, মনে আছে? তুই মালিনী আর আমি ক্ষেমঙ্কর হয়েছিলাম, তাই শুনে প্রস্তাব দিল। ওর পরিচালক পছন্দ করলো, ব্যাস একটা সিরিয়ালে ভালো করতেই অন্য সিরিয়াল থেকে ডাক এলো। এখন তো মাসে 15-20 দিন কাজ, টাকা পাস, বাড়ি বিনে পয়সা কেউ খাটে নাকি? আমি প্রথম সিরিয়ালে পেয়েছিলাম 500 টাকা পার ডে, এখন পাচ্ছি 700 টাকা, 1000-10000 টাকা মাসে হয়েই যায়, নাম করলে আরও বাড়বে। 10000 টাকা? এ আর এমন কি! তবে হ্যাঁ, চাকরি করতে গেলে কেউ দিত না। ও হ্যাঁ, তাই তো। অনেক কেমন আছে? আর বলিস না, একদম অ্যাডজাস্ট করতে পারছে না রে, এখন বলতে শুরু করেছে অভিনয় ছেড়ে দিতে। কেন? সময় দিতে পারছি না তাই। আচ্ছা তুই বল, রোজ রোজ কি ওদের বলা যায় আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন, আমার কাজ আছে? মাসে 2-1 দিন ঠিক আছে, কিন্তু অনিক কিছুতেই শুনবে না। প্রত্যেক সপ্তাহে অন্তত 4 দিন ওর সঙ্গে দেখা করতে হবে, যখন পেরে উঠি না তখন যা তা বলে। বিয়ে করছিস না কেন? ওর বোনের এখনো বিয়ে হয়নি তো, বোনের বিয়ে না দিয়ে ও বিয়ে করবে কি করে, মহা সমস্যা রে। অনিকের মুখ মনে পড়ল তিতিরের। 1 বছরের সিনিয়র ছিল কলেজে, গম্ভীর, ভালো ছাত্র ছিল। তখনই সুবর্ণা ওর প্রেমে পড়েছিল। পড়ে বলেছিল, যাকগে ঝামেলায় পড়তে হবে না আর, কেউ প্রেম করতে এলে বলবো এঙ্গেজড। সুবর্ণা তাকালো, তুই হাসছিস কেন? হেমনি, কোথায় যাচ্ছিস? এই টিউশনি করতে। ও মা, তুই টিউশনি করিস নাকি? চাকরি না পেলে কিছু তো একটা করতেই হয়। হঠাৎ সুবর্ণার চোখের দৃষ্টি বদলে গেল, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে জিজ্ঞাসা করল, এই অভিনয় করবি? দূর পাগল, পাগলামির কি হলো,
তুই তো আমার সঙ্গে কলেজে অভিনয় করেছিস, তখন একরকম ছিলাম আর এখন আর একরকম। বারে আমি যদি পারি তুই তাহলে পারবি না কেন? তোর তো বেশি শখ ছিল, আমার তো কোনো চর্চাও নেই। যে কখনো সাইকেল চালায়নি তাকে হুট করে সাইকেল চালাতে বললে পারবে? দুটো ব্যাপার এক নয়। আমার চার দেওয়াল সিরিয়ালটা দেখেছিস? খুব জনপ্রিয় হয়েছে। মেগা সিরিয়ালে তো রোজ গল্প ডিম পাড়ে। পরিচালক বিভাসদা খুব ভালো লোক। কদিন থেকে শুনছি একজন অল্প বয়সী অভিনেত্রী খুঁজছেন, চল না গিয়ে দেখা করাই। কীরকম একটা আশঙ্কা মনে জন্ম নিল। তিতির জিজ্ঞাসা করল, কিন্তু যদি না পারি, যদি ওদের আমাকে পছন্দ না হয়? না হবে তাতে তোর কী ক্ষতি হচ্ছে? এই যে কত ছেলে মেয়ে রোজ চাকরির পরীক্ষায় বসে, সবাই চাকরি পায়। শোন, কাল দুপুর দুটোর সময় ভারতী সিনেমার সামনে চলে আয়, ওখান থেকে আমরা ওদের অফিসে যাব। রাত্রে বাড়িতে ফিরে মাকে বলেছিল তিতির। সরাসরি বলতে সংকোচ হচ্ছিল। সুবর্ণার নাম শুনে মায়ের মুখ খুশিতে ভরে উঠেছিল। তাই বুঝি তোকে দেখে চিনতে পারল? পারবে না কেন, আমার চেহারা কি বদলে গিয়েছে? ও না না, তা বলিনি। তা কি বলল সে, আসতে বললি না কেন একদিন? এরপর দেখা হলে বলবো। এরপর কবে দেখা হবে? ও তো বলেছে কালকে যেতে। ওর নিশ্চয়ই বিয়ে হয়নি? না। তিতির আর কিছু বলতে পারেনি, বলতে লজ্জা লাগছিল। এমন তো হতেই পারে। কাল ভদ্রলোক তাকে দেখে বললেন, সরি, আমি যা চাইছি আপনি সেরকম নন। আর এটা বললে বাড়িতে হাস্যকর হতে পারে। বেরোবার সময় বলতে হয় কোথায় যাচ্ছে। তিতির মাকে বলল, যাই সুবর্ণার সঙ্গে দেখা করে আসি। কোথায় যাচ্ছিস? ওই ভারতী সিনেমার কাছে। বাবা, সে তো অনেক দূর। আমি ওর থেকেও দূরে টিউশনই করতে যাই মা। মা আর কিছু বলেনি, কিন্তু মুখ দেখে তিতির বুঝতে পেরেছিল বৌদির কথার প্রতিক্রিয়া মায়ের মধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতী সিনেমার সামনে ঠিক সময়ে পৌঁছে সুবর্ণাকে দেখতে পেল না তিতির। এখন সিনেমা শুরু হবার সময়, অথচ কোনো ভিড় নেই হলের সামনে। এই বাংলা ছবিটা গত শুক্রবারে রিলিজ করেছে, কাগজে বিশাল বিজ্ঞাপন দিয়েছিল, নামগুলো সে পড়ল। একজন বাংলাদেশের অভিনেত্রী এবং দুজন অভিনেতা আছেন, সঙ্গীত পরিচালকও ওখানকার। কলকাতার সবচেয়ে জনপ্রিয় নায়কের একই ভঙ্গির ছবি সামনে ঝুলছে। জনপ্রিয় শব্দটার মানে কি? যিনি জনপ্রিয় তার ছবি দেখতে জনতা কেন হলে আসছে না? এইসব ভাবতে না ভাবতেই সুবর্ণা এসে গেল। সরি রে, আমার 5 মিনিট দেরি হয়ে গেল। কোনো অসুবিধে হয়নি তো? কি অসুবিধে হবে, মানে কেউ তোকে বিরক্ত করেনি তো? আমাকে কেন বিরক্ত করবে, আমি কি অভিনেত্রী নাকি? তোকে নিশ্চয়ই খুব ঝামেলায় পড়তে হয় বল। আর বলিস না, দেখ না চারপাশ থেকে গিলছে। সুবর্ণর কথায় তিতির খেয়াল করল, পথ চলতে কিছু লোক তাদের দিকে তাকিয়ে আছে। ওরা নিশ্চয়ই সুবর্ণাকে চিনতে পেরেছে। কিন্তু সুবর্ণা সিরিয়াল দেখানো হয় দুপুর বেলায়, এরা তখন কাজকর্মে বাড়ির বাইরে, তাহলে ওই সিরিয়াল দেখার সময় পায় কি করে? সুবর্ণা হাত ধরে টানল, চল ওই রেস্টুরেন্টে একটু বসি। রেস্টুরেন্টে কেন? সময় কাটাতে। বিভাসদা 2:30 সময় অফিসে ফিরবে, আমি তোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট না করেই তোকে সময় দিয়েছিলাম। চল কফি খাই। রেস্টুরেন্টে বেশি ভিড় ছিল না। বাইরে না বসে কেবিনে বসল সুবর্ণা। দুটো কফি দিতে বলল, একটা দুধ ছাড়া। তিতির বলল, তুই অনেক স্মার্ট হয়ে গিয়েছিস, এই লাইনে বোকাদের কোনো জায়গা নেই বুঝলি। চারপাশে সবাই চাইছে কিভাবে ঠকানো যায়, স্মার্ট না হয়ে উপায় কি? স্মার্ট হওয়া মানে কি চালাক হওয়া? এরা তাই ভাবে, ভঙ্গি দিয়ে চোখ ভোলানো। যাকে, আমি তোর কথা বিভাসদাকে বলিনি, তুই আমার সঙ্গে থাকবি। তোকে দেখে ওর কিছু মনে হলে ও নিজেই বলবে। আর যদি কিছু না বলেন? চুকে গেল, তুই তো পরীক্ষা দিয়ে ফেল করতে চাসনি।
হ্যাঁ, এই ভালো হলো, তিতির মনে মনে স্বস্তি পেল। কফি এলো। দুপুরবেলায় কফি খাওয়ার অভ্যাস তার নেই, আর তাছাড়া কফির স্বাদ তার সবসময় ভালো লাগে না। অর্ধেক খেয়ে রেখে দিল। সুবর্ণার সঙ্গে গল্প হলো, বেশিরভাগ কথাই পুরনো ক্লাসমেটদের নিয়ে, কে কোথায় আছে, কীরকম আছে, এইসব। রাস্তা পেরিয়ে একটা গলির মুখে বাড়ির দরজায় দাঁড়ালো সুবর্ণা, বলল, তিনতলায়। বাড়িটায় নানান রকম অফিস, তিনতলায় উঠে বাঁ দিকে প্রথম দরজাটা ঠেলতেই একটা অল্পবয়সী ছেলে সেটা খুলে ধরে বলল, ও আপনি আসুন, দাদা একটু আগেই এসেছেন। ভেতরে যাব? একটু দাঁড়ান, বিজ্ঞাপন দাদাদের একজন কথা বলছেন। ছেলেটি ভিতরে চলে গেল। এই ঘরে কোনো ছবি নেই, কয়েকটা চেয়ার টেবিল আশেপাশে। ছেলেটি বেরিয়ে এলো, যান, আয় চল। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সিগারেট খেলে একটা বোঁটকা গন্ধ বের হয়। ওই ঘরে ঢুকে সেই গন্ধটা টের পেল তিতির। এসো এসো, বসো এক মিনিট, এর সঙ্গে কথা শেষ করে নি, বিভাস্তা সজোরে বললেন। ভদ্রলোকের বয়স পঞ্চাশের উপর, মাথায় টাক। ওর উল্টো দিকে নাদুস নুতুস একজন ভদ্রলোক হাত জোর করে বললেন, কি সৌভাগ্য, আপনি তো একেবারে দারুণ জমিয়ে দিয়েছেন, আমার বাড়িতে আপনি কিন্তু খুব পপুলার। বিভাস্তা বললেন, ইনি টিপি জুয়েলার্সের বিজ্ঞাপন দিয়ে থাকেন। সুবর্ণা নমস্কার করল। বিভাস্তা বললেন, তাহলে আপনি অ্যাডটা চেঞ্জ করে কাল সকালেই দিয়ে যাবেন, নইলে কাল দুপুরে টেলিকাস্ট করতে পারবো না। খুব চেষ্টা করব, না দিতে পারলে তো আমারই ক্ষতি। ইনি প্রশ্নটা যে তিতিরকে উদ্দেশ্য করে উনি করবেন তা তিতির ভাবতে পারেনি। সুবর্ণা বলল, আমার বান্ধবী তিতির। তিতির, বাহ, এই নামে একটি গল্প লিখেছিলেন রমাপদ চৌধুরী, তিতির কান্নার মাঠ। কোন সিরিয়াল করছেন? উনি খামোখা অভিনয় করতে যাবেন কেন? তাহলে ঠিক আছে মিস্টার দাশর্মা। ভদ্রলোক নমস্কার জানিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেই ঘর ছেড়ে চলে গেলেন। বিভাস্তা এবার হাসলেন, হ্যাঁ বলো কি ব্যাপার। আমার একটু ডেটের প্রবলেম হচ্ছে। কি রকম? আমি আপনার প্রোডাকশনকে বলেছিলাম অন্তত তিন দিন আগে ওরা যেন জানিয়ে দেয় কবে কবে শুটিং আছে, কিন্তু ওরা প্রায় রাত ১০টায় ফোন করে বলে, দিদি কাল সকাল ৯টায় আসতে হবে। আমি জানি মেগা সিরিয়ালে অনেক সমস্যা হয়, কিন্তু আজ বললে কাল আমি তো ফ্রি নাও থাকতে পারি। অন্য সিরিয়ালে যদি আগে সময় দিয়ে দিই তাহলে আপনারা অসন্তুষ্ট হবেন, কিন্তু আমাকে তো সমস্যায় ফেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার গল্প যতদিন চলবে তোমাকে আগেই তার শুটিং তারিখ জানিয়ে দিতে বলবো। তুমি একদিনে দুটো সিরিয়ালে শুটিং করো না, আমি জানি যারা করে তারা হয়তো বাধ্য হয়েই করে, আমার কিন্তু ভালো লাগে না। ব্যাস হয়ে গেল। হ্যাঁ অনেক ধন্যবাদ, আজ তাহলে চলি। সে কিছু খেয়ে যাও, চা না কফি? আমরা একটু আগেই কফি খেলাম। ও, আপনার নামটা আমাকে একটু বিভ্রান্ত করেছে ভাই। তিতির কিছু না বলেই তাকালো। এই যে দাস শর্মা লোকটাকে দেখলেন না, টাকা আনা পয়সার বাইরে এর কোনো জীবন আছে বলে আমি কখনো ভাবিনি। একটু বেশি কথা বললে বিরক্তিকর বলে মনে হয়, এর চরিত্র যদি কোনো চিত্রনাট্যে রাখতাম তাহলে ওইভাবেই লেখা হতো। কিন্তু আপনার নাম শুনে এই লোক হঠাৎ এই রমাপদবাবুর তিতির কান্নার মাঠ গল্পটার কথা উল্লেখ করল, ওই গল্পের কথা এখনকার মানুষ কেউই জানেন না, ওর মতো লোক যে এটা জানবে সেটাই অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা। আর চিত্রনাট্যে এই দিকটা লিখলে দর্শক মনে করবে জোর করে বসিয়ে দিয়েছি। ঈশ্বর কোনো মানুষকে কিভাবে তৈরি করেন তা তিনি বোধহয় নিজেও জানেন না। তাহলে চলেই বিভাস্তা? বিভাস্তা মাথা নাড়লেন, নিঃশব্দে ওরা বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সুবর্ণা বলল, সরি তিতির, আমি ভেবেছিলাম তোকে দেখে বিভাস্তাই প্রস্তাবটা দেবেন, হয়তো পছন্দ হয়নি। কথাটা বলতে বলতে তিতিরের বেশ খারাপ লাগলো। সুবর্ণা বলল,
তুই কিছু মনে করলি না তো? দূর, এটা ভালোই হলো, ভাগ্যিস বাড়িতে কিছু বলিনি। ওরা যখন রাস্তায় নেমেছে তখন পিছন থেকে চিৎকার কানে এলো, দিদি! সুবর্ণা দেখল অফিসের ছেলেটি ছুটতে ছুটতে আসছে। সামনে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, আপনাদের দাদা ডাকছেন, বলল খুব জরুরি। কি ব্যাপার? জানি না। উফ, আবার তিনতলায় উঠতে হবে। তিতির বলল, তুই জানা আমি এখানে অপেক্ষা করছি। না না, দাদা আপনাদের দুজনকেই ডাকছেন। অগত্যা আবার সিঁড়িতে পা রাখল ওরা। ঘরে ঢুকতেই বিভাসদা হাসলেন, আমি খুব দুঃখিত তোমাদের এইভাবে আবার ডেকে আনলাম, তোমরা কি একেবারে নিচে নেমে গিয়েছিলে? তিতির হেসে ফেললো কথাটা শুনে। বিভাসদা সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, কি হলো, তুমি হাসলে যে? একেবারে নিচে নামার কথা বললেন তো তাই। বাহ, তোমার সেন্স অফ হিউমার দেখছি খুব ভালো, বসো বসো। কি ব্যাপার বিভাসদা, আবার ডেকে পাঠালেন? চেয়ারে বসে সুবর্ণা জিজ্ঞাসা করল। একটু ইতস্তত করলেন বিভাসদা, তারপর বললেন, তিতির, তোমায় দেখে বুঝতে পারছি তুমি বিয়ে করনি, কিন্তু কারোর সঙ্গে কি কোনো সম্পর্ক তৈরি করেছো? হঠাৎ এই প্রশ্ন করছেন আমাকে? বলছি বলছি, আমার এক ভাই আমেরিকায় রয়েছে বছর চারেক, বিয়ে করেনি এবং ও দেশের কোনো মেয়েকেও তার পছন্দ হয়নি। মায়ের চাপে ও বিয়ে করতে রাজি হয়েছে এবং পাত্রী নির্বাচনের মহান দায়িত্বটি আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। তোমাকে দেখে আমার ভালো লাগলো। যদি আপত্তি না থাকে তাহলে তোমার অভিভাবকদের সঙ্গে কথা বলতে চাই। এইরকম প্রস্তাব যে বিভাসদা করবেন তা সুবর্ণাও ভাবতে পারেনি। সে দেখল তিতিরের মুখে রক্ত জমছে, একটু মুখ নিচু করল, তারপর বলল, সরি, এখন আমার বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, এবার যেতে পারি? আমি কি তোমাকে হার্ট করলাম? প্লিজ তুমি কিছু মনে করো না ভাই, আমার মনে হয়েছিল তোমার সঙ্গে সোজাসুজি কথা বলা ভালো। না ঠিক আছে বিভাসদা, আজকালকার কোনো মেয়ে অন্যের বোঝা হয়ে থাকতে চায় না, স্বাবলম্বী না হয়ে বিয়ে করার ঝোঁক তাই কমে যাচ্ছে। গুড গুড, খুব ভালো। তা দিদির তুমি এখন কি করছো? আমি এখন টিউশনি করি, চাকরি খুঁজছি। সুবর্ণা বলল, তাহলে সত্যি কথাটা বলি বিভাসদা, আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি আর একটা উদ্দেশ্যে। শুনেছিলাম আমাদের এই মেগা সিরিয়ালের জন্য আপনি একটি অল্পবয়সী মেয়ে খুঁজছেন। তিতির কলেজে অভিনয় করেছে আমার সঙ্গে, ওর ইচ্ছাও আছে, কিন্তু ওকে দেখে আপনি কিছুই বললেন না, তারপর যখন আপনি ডেকে পাঠালেন আমাদের আশা হলো, এসে এই প্রস্তাব শুনতে হবে আমরা ভাবতেও পারিনি। বিভাসদা চুপচাপ শুনছিলেন, কথা শেষ হলে বললেন, আমার মাথায় একবারও ওই ভাবনা আসেনি। কেন জানো? চরিত্রটি একটি উগ্র স্বভাবের মেয়ের, যে কাউকে পরোয়া করে না, যাকে দেখলে শরীর ছাড়া অন্য কিছু মনে আসে না, আর তিতির তার ঠিক বিপরীত। যাকে, তুমি কি অভিনয় করতে চাও? বাড়ি না চাইলে এখানে আসবে কেন? বাড়িতে কথা বলেছো? সুযোগ পাওয়ার আগে বাড়িতে কথা বলে কি লাভ? বিভাসদা একটু চিন্তা করলেন, তারপর বেল বাজালেন, সেই ছেলেটি ঘরে ঢুকল। বিভাসদা জিজ্ঞাসা করলেন, অশোক এসেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে এখানে একটু আসতে বলো। ছেলেটি চলে গেলে বিভাসদা সুবর্ণাকে বললেন, এই কোম্পানি থেকে একটি নতুন সিরিয়াল প্রোডিউস করা হচ্ছে, উইকলি সিরিয়াল, অশোক নন্দী পরিচালনা করছে, ওখানে একটা ভালো চরিত্র আছে। কথা শেষ করার আগেই একজন তরুণ ঘরে ঢুকল। ডেকেছেন বিভাসদা? হ্যাঁ অশোক, এই যে এর নাম তিতির, অনুপমার চরিত্রে একে হয় কি না দেখো তো। বিভাসদার কথা শুনে তিতিরকে দেখল অশোক, তারপর বলল, আমি একটু ওকে স্ক্রিপ্টটা পড়িয়ে দেখব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আসুন। সুবর্ণার দিকে একবার তাকিয়ে তিতির অশোককে অনুসরণ করল।
করিডোরের শেষ প্রান্তে যে ঘরটি সেখানে ঢুকল অশোক। একটু অস্বস্তি হলেও শরীর শক্ত করে চেয়ারে বসল তিতির। উল্টো দিকে বসে অশোক জিজ্ঞাসা করল, এর আগে অভিনয় করেছেন নাকি? না। এই তো মুশকিল, একেবারে নতুন নিয়ে ফিল্মে কাজ করা চলে, শেখাবার প্রচুর সময় থাকে সেখানে, কিন্তু সিরিয়ালে সময়টা বড্ড দামি। যাগে, এখান থেকে বলুন তো। ড্রয়ার খুলে একটা লম্বা খাতা বের করল অশোক। জায়গাটা দেখল তিতির, তারপর বলল, আমি প্রথমে একটু পড়ে নেব। হ্যাঁ হ্যাঁ, নিন। অশোক যেন এমন প্রশ্ন আশা করেনি। তিতির পড়ল, পড়তে পড়তে ওর হাসি পেল। ছেলেটির নাম সুজয়। সুজয় বলছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মতো মেয়েকে জীবনে পাব। তার উত্তরে জয়তী নামের একটি মেয়ে বলছে, আপনি স্বপ্নেও মেয়েদের সন্ধান করেন নাকি? সুজয় বলছে, তুমি আমাকে ব্যঙ্গ করছো জয়তী? জয়তী উত্তর দিল, আপনাকে ব্যঙ্গ করবো এমন দুঃসাহস কী করে হবে? আপনি বললেন স্বপ্নেও ভাবিনি, আমরা তো স্বপ্ন দেখি, ভাবি না, তাই প্রশ্নটা মনে এলো। তিতির মুখ তুলল। অশোক জিজ্ঞাসা করল, হয়েছে? আমি কি সুজয়েরটাও পড়ব? না না, আমি সুজয়ের সংলাপ বলছি। অশোক তার গলায় অনেক আবেগ এনে সংলাপটি বলতেই তিতির সামান্য হেসে বলল, আপনি স্বপ্নেও মেয়েদের সন্ধান করেন নাকি? সঙ্গে সঙ্গে অশোক দুপাশে মাথা দোলাল। না না, হচ্ছে না, হাসি নয়, অবাক হবে জয়তী, অবাক হবে। আর গলার স্বর অত নিচু কেন, গলা তুলুন। দ্বিতীয়বারও অখুশি হল। আপনি ধরতেই পারছেন না। তাছাড়া আপনার গলায় কি কোনো ট্রাবল আছে? আচ্ছা বলুন তো, আ। তিতির সেই পর্দায় গলা তোলার চেষ্টা করল। এবার বলুন তো, আ। তিতির তেমনই গলা তুলল। অশোক বলল, ঠিক আছে, কিন্তু সংলাপ বলার সময় অমন মিনমিন করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে প্রেমের সংলাপ, আপনার নিশ্চয়ই প্রেম করার অভিজ্ঞতা আছে। না, আমার প্রেম করার অভিজ্ঞতা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন আবার, একটু আবেগ দিয়ে বলবেন। মিনিট তিনেক পরে তাকে বসতে বলে অশোক উঠে গেল। সুবর্ণার মুখে পরে শুনেছিল তিতির, ওই ঘরে গিয়ে অশোক বলেছিল, মুশকিল। বিভাসদা তাকিয়েছিলেন। অশোক বলেছিল, একদম নতুন, গলা উঠছে না। পড়ছে কেমন? মোটামুটি, আবেগ খুব কম। তাহলে চলবে না বলছো? ছোটোখাটো চরিত্রে ম্যানেজ হয়ে যেতে পারে, শুটিংয়ের সময় তো শেখাতে পারবো না। আচ্ছা প্রথম দিন তো, আর একবার দেখো, কাল আসতে বলো। একদিনে কত আর ইম্প্রুভ করবে? আরে দেখো না, দেখো, হয়ে যাবে। অশোক দরজার দিকে এগিয়ে গিয়েও ঘুরে দাঁড়ালো। আপনি কি ওকে কোনো বড় চরিত্রে ভাবছেন বিভাসদা? আমার মনে হয়। আমি কিছুই ভাবিনি, তুমি ওই সিরিয়ালের ডিরেক্টর, যাকে যে চরিত্রে মানাবে বলে তুমি মনে করবে তাকেই নেবে। আমি শুধু তোমাকে বলছিলাম আর একবার সুযোগ দিতে। অশোকের ঠোঁটে এমন একটা হাসি ফুটেছিল যার মানে হল তাতে সময়ের অপচয় ছাড়া অন্য কোনো লাভ হবে না। তিতির দেখল অশোক ঘরে ঢুকছে, একটুও ভনিতা না করে অশোক বলল, দেখুন, আপনার আজকের পড়া আমার ভালো লাগেনি, তবু যাগে বাড়ি গিয়ে একটু রিহার্স করে কাল আবার আসুন এই সময়। তিতির আর কথা না বলে বাইরে বের হতেই সুবর্ণাকে দেখতে পেল। ওর জন্য অপেক্ষা করছে। পাশাপাশি হাঁটতে হাঁটতে সুবর্ণা জিজ্ঞাসা করল, কাল তোকে নিশ্চয়ই আসতে বলল? হ্যাঁ। একা আসতে পারবি তো? কেন, কাল আমার শুটিং আছে রে। আচ্ছা, তোর কি রোজ শুটিং থাকে? ধুর, তাহলে তো বড়লোক হয়ে যেতাম। 12 দিন কাজ থাকলেই আমি খুশি, চাকরি করলে তো আর এই টাকা রোজগার করতে পারতাম না। বাকি 18 দিন নো পরিশ্রম। তুই সিনেমায় চান্স পাসনি? একটা অফার এসেছিল, আউটডোরে যেতে হবে, রোলটা খুব ছোট বলে রাজি হইনি। আর তাছাড়া সিনেমায় আমি যেতে চাই না। সিরিয়াল যারা তৈরি করেন তাদের বেশিরভাগই শিক্ষিত ভদ্রমানুষ, এখানকার আবহাওয়া ভালো, কারোর কোনো অহংকার নেই,
এখানে কাজ করতে আমার বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে ওরা রাস্তায় নেমে এসেছিল। সুবর্ণার হঠাৎ খেয়াল হলো, কিরে কাল একা আসতে পারবি কিনা বললি না তো? একা কেন আসতে পারবো না, তবে ভাবছি আসবো না। কেন? উনি ঠিক কি চাইছেন আমি বুঝতে পারছি না। কাল এলে আজকের চেয়ে অন্যরকমভাবে সংলাপ আমি বলতে পারবো না। তোকে দেখিয়ে দেয়নি? মুখে বলেছেন গলা তুলতে এবং আবেগ আনতে, তাই করবি। তুই ওকে বলবি কিভাবে বলবো দেখিয়ে দিন, ও যেভাবে বলবে তাই অনুসরণ করবি। খারাপ লাগলেও করতে হবে। শোন, এখানে পরিচালক যা ভাববেন তাই করাটাই নিয়ম। এক এক সিরিয়ালে এক এক পরিচালকের মর্জি মতো আমাদের চলতে হয়, নইলে বদনাম রটানো হবে এই বলে যে অমুক আর্টিস্ট ডিরেক্টরকে ফ্লোরে মানে না। বড় শিল্পীদের যে স্বাধীনতা আছে আমাদের তো তা নেই। অশোক দা এতদিন সহকারী পরিচালক ছিল, ও টেকনিক্যাল ব্যাপারগুলো খুব ভালো বোঝে, কিন্তু কিছু করার নেই। আমার কিছু মাথায় ঢুকছে না রে। আরে ঢোকাবার দরকারও নেই, কাল এসে দেখা করিস। তিতিরদের বাড়ির আবহাওয়া সবসময় ভালোই থাকে। দাদা ভালো চাকরি করেন, বাবা এখনও প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। সংসারের সমস্ত কর্তৃত্ব মা নিজের হাতে না রেখে বৌদিকেও অনেকটা দেওয়ায় তার কোনো ক্ষোভ আছে বলে তো বোঝা যায় না। দাদার বিয়ের আগে কদিন একটু থমধর অবস্থা ছিল। দাদা পছন্দ করেছিল সম্ভবত ভালো বেশি ছিল বিয়ের আগেই, সম্ভবত, কারণ ব্যাপারটা দাদা বলেনি। দাদার এক বন্ধু এসে মাকে বলেছিল বৌদির কথা, বলেছিল দাদা তাকে একবার দেখেই পছন্দ করে ফেলেছে। বৌদি স্বজাতের মেয়ে নয় বলে কিছুটা অস্বস্তি ছিল বাবার, কিন্তু মা সেটাকে উড়িয়ে দিয়েছিল। তখনই আত্মীয় স্বজনরা এ ব্যাপারে কথা বলাবলি করায় মায়ের মনও খারাপ হয়েছিল। মায়ের মন খারাপ কিনা বাড়ির আবহাওয়া দেখলেই বোঝা যায়। বিয়ের পর একটু একটু করে প্রকাশিত হলো দাদা বৌদি দীর্ঘদিন ধরে প্রেম করে এসেছে। তখন এ নিয়ে কেউ আর মাথা ঘামায়নি। এক রাতে ওরা ছাদে গিয়েছিল গল্প করতে। মা তিতিরকে পাঠিয়েছিল ডেকে আনতে রাতে খাবার সময় হয়ে গিয়েছে বলে। ছাদে উঠতেই বৌদির গলা কানে এসেছিল, কেন বলবো না, বিয়ের আগে দিনের পর দিন আমার দেখা পাওয়ার জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকতে, আর এখন একটু সময় দাও আমাকে, বিয়ের পর আমার প্রয়োজন তোমার কাছে ফুরিয়ে গিয়েছে। তিতির খুব ভয় পেয়ে গিয়েছিল এই কথাগুলো শুনে, পা টিপে টিপে নিচে নেমে এসেছিল। মা জিজ্ঞাসা করল, বলেছিস? না। কেন? কি ওদের মধ্যে কথা কাটাকাটি চলছে? তাই, কি শুনেছিস? দাদা বৌদির কথা রাখে না তাই নিয়ে, ছেলেরা এরকমই হয়। তোর বাবা কি আমার সব কথা রেখেছে? এখন ঝগড়া করছে, পরে আর করবে না। ছাদে যেতে হবে না, সিঁড়ির মুখ থেকে চেঁচিয়ে বল নিচে আসতে। তিতির তাই করেছিল। পাঁচ মিনিট বাদে সবাই যখন টেবিলে খেতে বসেছিল তখন তিতির খুব অবাক হয়ে গিয়েছিল, বৌদির মুখে একটুও মেঘ নেই। বউ হয়ে এ বাড়িতে আসার পর বৌদি বাবা দাদার সঙ্গে খেতে চাইতো না, কারণ মা পরে বসত, পরিবেশনটা মা দাঁড়িয়ে দেখত। শেষ পর্যন্ত বৌদিকে রাজি করাতে মাকে তাদের সঙ্গে বসতে হতো। সেই রাত্রে খেতে খেতে দাদা হঠাৎ জিজ্ঞাসা করল, মাংসটা আজ কে রান্না করেছে, তিতির তুই? তিতির মাথা নেড়েছিল, না না, বৌদি। ও তাই? মা জিজ্ঞাসা করল, কেন? না, এই বাড়ির মতো হয়নি। এই বাড়ির থেকে অনেক ভালোই হয়েছে, দাদা বলেছিল। আমি তো ভালো বা মন্দ বলিনি, বলেছি এ বাড়ির মতো হয়নি। দাদার কথায় মা কিছু বলতে যাচ্ছিল, বাবা হাত তুলে তাকে থামালো। বাবা বলল, এই বাড়িতে বলতে তুই কি বোঝাতে চাইছিস তা বোধহয় তুই নিজেই জানিস না। আমার মা একরকম রাঁধত, সেটা আমার বাবার পছন্দ হতো না, তিনি তার মায়ের রান্না পছন্দ করতেন।
তোর মা যখন প্রথম প্রথম রান্নাবান্না করতো আমারও মন ভরতো না, কিন্তু কয়েক মাসের মধ্যে আমার মায়ের রান্নার সঙ্গে নিজের পছন্দ যোগ করে একটা ধরন তৈরি করে ফেলল, এখন যেটা তুই ছেলেবেলা থেকে খেয়ে অভ্যস্ত। অর্থাৎ এবাড়ির রান্না বউরা আসার পর থেকেই বদলে গেছে, অতএব এবাড়ির রান্না বলে বাঁধা ধরা কোনো প্যাটার্ন নেই। এরপর কথা আর বাড়েনি, কিন্তু বৌদি একটু গম্ভীর হয়ে গিয়েছিল। আজ বাড়িতে ঢোকামাত্রই বৌদি জিজ্ঞাসা করল, দেখা হলো? প্রথমে ঠাউর করতে পারেনি তিতির, জিজ্ঞাসা করেছিল, কার সঙ্গে? বাড়ি, তোমার তো আজ ভারতী সিনেমার কাছে যাওয়ার কথা। ও হ্যাঁ, সুবর্ণা এসেছিল। কি করলে? কি আর করব, চা খেলাম। রেস্টুরেন্টে বসে? হ্যাঁ। প্রশ্ন করার ধরনটা পছন্দ হচ্ছিল না তিতিরের। কে দাম দিল? আমি। সে কি, অভিনেত্রী বন্ধু দিতে দিলেন? তার তো অনেক টাকা। দেখো বৌদি, ও অভিনেত্রী কিংবা ডাক্তার যাই হোক না কেন, আমরা একসঙ্গে পড়েছি, বন্ধু ছিলাম, এবং এখনও যখন তাই আছি, আর সেটাই ওর পরিচয় অন্তত আমার কাছে। তিতির ভেতরে ঢুকে গেল। মা বই পড়ছিল, আশাপূর্ণা দেবী সুবর্ণলতা, কতবার পড়েছে তার ঠিক নেই, মুখস্থ বলতে পারবে হয়তো। বইয়ের পাতা থেকে চোখ না সরিয়ে জিজ্ঞাসা করল, কি কথা হলো? এমনি গল্প করলাম। হ্যাঁ রে, সিনেমার জগৎ আর সিরিয়ালের জগৎ কি একই রকম? বৌমা বলছিল একই। আমার মনে হলো তাহলে আমির খান শাহরুখ খান সিরিয়াল করে না কেন? বৌদি পিছনে এসে দাঁড়িয়েছিল, আপনি দেখেননি? শাহরুখ তো সিরিয়াল করেই সিনেমায় সুযোগ পেয়েছে। কিন্তু এখন কি করে? সুবর্ণা কি বলে রে, আমার সঙ্গে এসব নিয়ে কোনো কথা বলেনি। যাক ভালো, আমি ওকে বলেছি তুমি আসতে বলেছ। বলেছিস? নিশ্চয়ই ও সময় পাবে না। কি জানি, খুব পরিশ্রম করছে, আরও রোজগার করতে চাইছে। বৌদি এই সময় জিজ্ঞাসা করল, এখন কিরকম করে? হাজার দশেক। এই মা, এত কম? আমি তো ভেবেছিলাম অনেক টাকা পায়। সিরিয়ালে অভিনয় করলে তাই পাওয়া যায়, তাছাড়া বলতে পারো আমাদের মতো অনার্স গ্র্যাজুয়েট আর কোন চরিত্র করলে এই টাকা মাইনে পাব? চাকরি আর এই রোজগার কি এক হলো? একই, সম্মানের সঙ্গে কাজ করে মাইনের মতো টাকা পাচ্ছে, এটা কম কথা নয়। মা বলল, এইসব কদিন আর করবে, বিয়ে থা তো করতে হবে। তিতির জিজ্ঞাসা করল, অভিনয় করলে বিয়ে করতে অসুবিধে কোথায়? যাকে বিয়ে করবে সে মেনে নেবে? বৌদি পাশে এসে দাঁড়াল, তেমন মানুষকেও বিয়ে করবে কেন যে মেনে নেবে না? এ কি বলছো তিতির, তাহলে তো সেই পুরুষ মানুষকে স্ত্রীর কথায় উঠবস করতে হবে। বৌদি বলতে বলতেই শব্দ করে হেসে ফেলল। হঠাৎ খুব রাগ হয়ে গেল তিতিরের, সে শান্ত গলায় বলল, মা যে বইটা পড়ছে সেটা তুমি কি পড়েছো বৌদি? বারে, পড়বো না কেন? ও, ওই কথা বলছো? আরে বইতে তো অনেক কিছুই লেখা থাকে, জীবনে তার সঙ্গে একটাও মেলে বলুন মা। তিতির বলল, যদি মিলতো তাহলে কি ভালো লাগতো না? এই যে আজও বেশিরভাগ মেয়ে বিয়ের পর স্বামীর মুখ চেয়ে বসে থাকে, স্বামী কিছু দিলে তবে খরচ করতে পারে, এটা কি তারা মন থেকে মেনে নিতে পারে? টানাটানির সময় তাদেরও কি মনে হয় না কিছু রোজগার করলে স্বামীর পাশে দাঁড়ানো যেত? তোমরা বোধহয় এসব নিয়ে ভাবনি, কিন্তু আমরা ভাবি, সুবর্ণা যাকে বিয়ে করবে সে ওর কথায় উঠবস করবে কেন, বন্ধুর মতো থাকবে। কথা শেষ করে আর দাঁড়ালো না তিতির, নিজের ঘরে চলে এলো। বৌদি তার থেকে বয়সে বড় জোর বছর পাঁচেকের বড়, কিন্তু কথাবার্তা শুনলে মনে হয় মা ওর থেকে ছোট। রাতের খাবারের আগে দাদা ওর ঘরে এলো। কি রে, কি খবর? তিতির অবাক হল, দাদা সচরাচর তার ঘরে আসে না। বই রেখে উঠে বসল তিতির।
এই তো, তুমি? কি হয়েছে বলতো? তুই হঠাৎ তোর বৌদিকে রোজগার করার জন্য ইন্সপায়ার করছিস কেন? কই, আমি তো বৌদিকে কিছু করতে বলিনি। সে কি, ও তো থমথমে মুখে বসে আছে, এই ব্যাপারে কোনো কথা হয়নি? হ্যাঁ হয়েছে, আমার এক বান্ধবী সিরিয়ালে অভিনয় করে, সে কেন বিয়ে করছে না এই নিয়ে মা প্রশ্ন করেছিল। কথায় কথায় বলেছিলাম এখন মেয়েদেরও রোজগার করা উচিত, স্বামীকে সাহায্য করা ছাড়াও এতে আত্মবিশ্বাস বাড়ে। বাবারে, তুই তো দেখছি প্রচুর জ্ঞান অর্জন করেছিস। কেন, আমি যা বলছি তা তোমার পছন্দ হচ্ছে না? না, তা বলছি না, ধর এদেশে যারা প্রচুর রোজগার করে তাদের স্ত্রীরা কেউ চাকরি করে না, বড়জোর স্বামীর ব্যবসা দেখাশোনা করে, যারা তা করে না তাদের কি আত্মবিশ্বাস নেই? তাদের আমি চিনি না দাদা, যাদের দেখেছি তারা আমাদের মতো সাধারণ ঘরের মানুষ। এই যে বৌদি, কদিন আগে একটা মিক্সি কেনার কথা হলে বলল, দাঁড়াও তোমার দাদাকে বলি, অর্থাৎ তুমি সম্মতি দিলে কেনা হবে নইলে নয়। আমি বৌদিকে বলিনি রোজগার করতে, ব্যাপারটা ব্যক্তিগত সমস্যাও নয়, বাংলাদেশের যে কোনো মেয়ে যদি রোজগার করত তাহলে প্রয়োজনীয় জিনিসটা সে নিজেই কিনে ফেলতে পারত। যাকে শোন, তোর বৌদি এত সব বোঝে না, আর এই নিয়ে ওর সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই। বৌদি কিন্তু প্রসঙ্গটা তুলেছিল। কি প্রসঙ্গ? ওই আমার বান্ধবী সিরিয়ালে অভিনয় করা নিয়ে। হ্যাঁ ঠিক, মেয়েটা যখন তোর বান্ধবী ছিল তখন সে অভিনয় করতো না, অভিনয় করছে যখন তখন তুই তাকে বান্ধবী বলে ভাববি কি না সেটা তোর একার ব্যাপার নয়। আমার সঙ্গে পড়তো, বন্ধু ছিল, স্কুলের এমন ছেলেও এখন স্মাগলিং করে, আমি যদি তার বন্ধুত্ব রাখি তাহলে তোরা কি খুশি হবি? তুমি এ কি বলছো দাদা? কেন, দুটো ব্যাপার কি এক হলো? হ্যাঁ শোন, সিনেমা সিরিয়ালের লাইন যে ভালো নয় তা সবাই জানে, কোনো মেয়ের পক্ষে ওখানে সৎভাবে থাকা অসম্ভব। এই যে শুটিং করতে তারা আউটডোরে যায়, সেখানে গিয়ে কি করে তুই জানিস? আরও বড় সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে প্রডিউসার ডিরেক্টর সেই মেয়েগুলোকে টোপ দেয়, আর মেয়েগুলোও টোপ গেলে, এসব কথা তো বাচ্চারাও জানে। দাদা ঘর থেকে বেরিয়ে গেল, তিতিরের মেজাজ খারাপ হয়ে গেল, মনে হচ্ছিল বৌদির সঙ্গে দাদার কোনো পার্থক্য নেই, দুজনেই ঊনবিংশ শতাব্দীর ধারণা নিয়ে বসে আছে, অথচ দাদা এরকম ছিল না আগে। খাবার টেবিলে গিয়ে তিতির বলল, মা আমাকে অল্প দিতে বলো। কি হয়েছে রে? বাবা জিজ্ঞাসা করল। দাদা হাসল, ওর বন্ধুর সমালোচনা করেছি বলে রাগ হয়েছে। না দাদা, তুমি সমালোচনা করনি, স্রেফ নিন্দে করেছ, যাকে চেনো না তার কুত সাগিয়েছ। আরে বাবা, ব্যাপারটা কি? সুবর্ণা আমার বন্ধু, একসঙ্গে পড়তাম, ও এখন সিরিয়ালে অভিনয় করছে, মাসে হাজার দশেক রোজগারও করে। দাদার ধারণা অভিনয় যারা করে তাদের চরিত্র বলে কিছু নেই, এককালে সিনেমা জগৎ সম্পর্কে এরকম দুর্নাম ছিল, কিন্তু এখন সিরিয়াল তৈরি করে শিক্ষিত ছেলেমেয়েরা, দাদা ওর সেই প্রাচীন ধারণাটা এদের ওপর চাপাচ্ছে। তুই কি সিরিয়ালের খবর রাখিস নাকি? বাবা দাদার দিকে তাকালেন। রাখার কোনো দরকার নেই, সিনেমার সিরিয়াল তো একই। বাবা বলল, আমার মনে হয় না, সিনেমায় সবটাই ঝুঁকি, সিরিয়ালে তেমন নেই। তোর মা শুনেছি রোজ দুপুরে সিরিয়াল দেখে, সিনেমা দেখতে চায় না। আমার পরিচিত কোনো মানুষ বাংলা সিনেমা দেখে না, অথচ সিরিয়াল দেখার লোকের কিন্তু অভাব নেই। তিতির বলছে শিক্ষিত ছেলেমেয়েরা সিরিয়াল তৈরি করছে, তাহলে তো সেখানকার আবহাওয়া ভালো হবে। হ্যাঁ ভালো হলেই হলো। সবাই এরপর চুপচাপ খাচ্ছিল, হঠাৎ বৌদি বলল, তুমি কথাটা বলবে না? হ্যাঁ, ও হ্যাঁ, আমার এক বন্ধুর ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব ভালো চাকরি করে, তোমরা যদি চাও তাহলে আমি তিতিরের ব্যাপারে কথা বলতে পারি। আমার ব্যাপারে? আমার কি ব্যাপারে? নিশ্চয়ই বুঝতে পারছিস। বাবা এই সময় বলল,
ভালো ছেলে হলে কথা বলতে দোষ কি? মা বলল, ছেলে যে ভালো তা আজকাল বোঝা যায় না বাবা। বাড়িতে ভালো, পাড়ায় ভালো, অন্য জায়গায় আবার অন্য চেহারা। দাদা বলল, তাহলে তো এগোনোই যায় না। মা, আজকাল তুমি প্রায় হতাশার কথা বলো। তিতির বলল, ব্যাপারটা যখন আমাকে নিয়ে তখন আমি একটা কথা বলতে চাই। নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করব না। তা কবে সেই দিনটা আসবে শুনি? যে কোনো দিন, হয়তো আগামীকালই। তিতির রেগে গেল, খাওয়া শেষ না করেই উঠে গেল। মা কিছু বলতে যাচ্ছিল, বাবা বাধা দিল ইশারায়। নিজের ঘরে গিয়ে তিতির জানালার সামনে দাঁড়াল। বাইরের অন্ধকার আকাশে কয়েকটা মাত্র তারা। মেঘ জমেছে, কাল সে যাবেই। যেভাবে ওরা চাইবে সেইভাবে অভিনয় করার চেষ্টা করবে। তার কাজ চাই, একটা ভদ্র জনচিত কাজ। এই সময় মা ঘরে এলো এক গ্লাস দুধ হাতে, বলল, এই নে, এইটা খেয়ে নে। আপনারা শুনছিলেন হীরে বসানো সোনার ফুল উপন্যাসের প্রথম পর্ব। আজকের পর্ব এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আজকের পর্ব কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।